মার্কিন কংগ্রেসকে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা পিটার নাভারো। তার বিরুদ্ধে অভিযোগ, 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টানোর বিষয়ে কংগ্রেসের তদন্তে হাজির হতে বলা হলেও যাননি তিনি। এই অপরাধে এক বছরের কারাদণ্ড হতে পারে তার। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাভারো তার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন থেকে যুক্তরাষ্ট্রের জন্য দুঃখের দিন বলে উল্লেখ করেন। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান তিনি। এর আগে গত বছর একই অপরাধে দোষী সাব্যস্ত হন ট্রাম্পের আরেক সাবেক সহযোগী স্টিভ বেনন।